ধরেন একজন লোক মিস করা ফরজ রোজাগুলো রাখতে দেরি করছে, তাহলে সেই লোককে কি এটার জন্য কোন রকম কাফফারা দিতে হবে? সঠিক নিয়মটা হচ্ছে, যদি কেউ রমজান মাসে কোনো রোজা মিস করে তাহলে সে রোজা রাখবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে। যদি পরবর্তী রমজানের আগে রোজাগুলো রাখতে না পারে তাহলে সেটা গুনাহ। এমন পরিস্থিতিতে ক্ষমা প্রার্থনা করবেন আর রোজা রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব হয়। এখানে ক্ষতিপূরণের কথা বললে সেটা নিয়ে মতভেদ আছে। কিছু বিশেষজ্ঞ বলেন যেহেতু সে দেরি করেছে তাই সে এখানে ক্ষতিপূরণ দেবে, মিস করা প্রত্যেক রোজার জন্য একটা গরিব লোককে খাওয়াবে। তবে কোনো সহি হাদিসে এমন প্রমাণ নেই যে ক্ষতিপূরণ দিতেই হবে, কারণ কোরআন একেবারে পরিষ্কার, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, যে কোন লোক যদি অসুস্থ থাকে বা ভ্রমণ করে সে তাহলে সেই সময়ের রোজাগুলো রাখবে পরে কোনো এক সময়। এখানে কোনো ক্ষতিপূরণের কথা বলা হয়নি। তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে যদি সে অনেক দেরি করে তাহলে সে রোজাগুলো রাখবে যত তাড়াতাড়ি সম্ভব হয়, কাজা রোজা রাখবে, তবে ক্ষতিপূরণ দিতে হবে না। বেশিরভাগ বিশেষজ্ঞ এ কথাই বলেন, যেমন শেখ সালমান আওধা, তিনিও বলেন যে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হয়, ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন নেই, তবে দেরি করেছেন বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির।